আধুনিক পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষে বিঘা প্রতি 30 থেকে 35 হাজার টাকা খরচে 3 মাসে লাভ প্রায় দ্বিগুণ। তাই সনাতন ছেড়ে নতুন পদ্ধতিতে চাষে ঝুঁকছেন সাতক্ষীরার কালীগঞ্জের চাষিরা। মৎস্য অধিদপ্তরের এই প্রকল্প আশা দেখাচ্ছে অন্যদেরও। সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করে লাভ পাচ্ছিলেন না সাতক্ষীরার কালীগঞ্জের চাষিরা, আগ্রহ হারাচ্ছিলেন চাষে। তবে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় উন্নত চিংড়ি চাষে পাল্টেছে সে দৃশ্য। বিঘা প্রতি 30 থেকে 35 হাজার টাকা বিনিয়োগে মাত্র 90 দিনে মিলছে দ্বিগুণ লাভ। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। প্রজেক্টের আওতায় এসে আমরা 90% জায়গায় প্রায় 4 মনের মতন মাছ পেয়েছি। আমি 72% জমির উপরে 140 কেজি মাছ পাইছি, আরও অনেক মাছ আছে যেটা আমি কখনো ভাবিনি যে আমি কোনো দিন এত মাছ পাবো। অন্য অন্য জায়গায় যে প্রজেক্টগুলো হবে সেগুলো এভাবে আমাদের মতন লাভবান হতে পারবে। এই পদ্ধতিতে লাভ বেশি হওয়ায় আগ্রহী হচ্ছেন অন্য অঞ্চলের চাষিরাও। এসব চিংড়ি বিদেশে রপ্তানিরও আশা দেখছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আমাদের এই চাষ দেখে এই এলাকার মানুষ অনেকেই খুব খুশি এবং উদ্বুদ্ধ হয়েছে। আমাদের এই এলাকার আর যারা বাগদা চিংড়ি চাষি আছেন তারা এই প্রজেক্টের নিয়ম কানুন মেনে চাষাবাদের জন্য অনেক আগ্রহী হয়েছেন। আমাদের উপকূলীয় এলাকায় প্রায় 272,000 হেক্টর চিংড়ি এলাকা রয়েছে। আমরা যদি সমস্ত এলাকাকে এইভাবে আমার পরিকল্পিত পদ্ধতিতে চিংড়ি চাষে যাই তাহলে আমরা আমাদের দেশের অর্থনৈতিক চিত্রটাকে বদলে দিতে পারি। পাশাপাশি আমরা এই বিপুল পরিমাণ উৎপাদিত ফসল আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারব। এই প্রকল্পের আওতায় কালীগঞ্জের 23টি পুকুরে চিংড়ি চাষ করছেন 23 জন। ডিবিসি নিউজ ডেস্ক।